ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দিগপাইত শামসুল ডিগ্রি কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মাজেদ স্যার। আমি অনেকগুলো ক্লাস তোমাদের সাথে অনলাইনে নিয়েছি। করোনাকালীন দুর্যোগের কারণে আমরা যেহেতু ক্লাসে নিয়মিত হতে পারছি না, সেই জন্য তোমাদের লেখাপড়া ধারাবাহিক রাখার জন্য সরকারি বিধি মোতাবেক আমরা কাজ করছি। আজকে ষষ্ঠ সেমিস্টারের তোমাদের ফুল এবং সদস্য গাছের চাষাবাদ, ফুল এবং সুদৃশ্য গাছের চাষাবাদ, ফুল এবং সুদৃশ্য গাছের চাষাবাদ নিয়ে কথা বলবো। কাল্টিভেশন অফ ফ্লাওয়ার, কাল্টিভেশন অফ ফ্লাওয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, ফুল এবং সদৃশ্য গাছের চাষাবাদ, কাল্টিভেশন অফ ফ্লাওয়ার অ্যান্ড ম্যানেজমেন্টের উপর আমি কথা বলবো। এই সেমিস্টারের এই অধ্যায়ে মোট ইউনিট আছে 10টি। এই 10টি ইউনিটে মাঝখান থেকে আজকে আমি ইউনিট 2, ফুল এবং বাগানের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, ফুল এবং বাগানের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা। ফুল ফরেস্ট ফ্লাওয়ার, তোমরা জানো ফ্লাওয়ার কি, এবং সেই ফুল বাগানের ফুল আমরা এটা এইভাবে দিই, ফুল বাগান পরিকল্পনা এবং ব্যবস্থাপনা। একটা ফুল বাগান যখন আমরা করবো, সেই বাগান করতে গেলে আমাদের কী কী পরিকল্পনা থাকতে হয়, কী কী ম্যানেজমেন্ট থাকতে হয়, সেটা অর্থাৎ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফ্লাওয়ার গার্ডেন। এই ফুল এবং সদৃশ্য গাছের চাষাবাদ তোমরা এই সাবজেক্ট খুব জানো, চব্বিশ চৌষট্টি আমরা সিক্স সেমিস্টার নিয়ে কথা বলছি। এই অধ্যায়ের নাম ফুল এবং সদৃশ্য গাছের চাষাবাদ, এর 10টি ইউনিট। তার থেকে আমি সেকেন্ড ইউনিট নিয়ে কথা বলছি, ফুল এবং ফুল বাগানের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা। আসলে ফুল আমাদের কিন্তু জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চিত্তাকর্ষক বিনোদনের জন্য, অর্থনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। কিন্তু আমরা কিন্তু এটাকে মনে করি যে এটা জাস্ট চিত্তের জন্যই, অর্থনৈতিকভাবে আমাদের কোনো কাজে যেহেতু আসে না, এটা নিয়ে ভাবার দরকার নেই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মানুষের দেহ এবং মন দুটোই যুগপথভাবে কাজ করে, এই জন্য অবশ্যই আমাদের চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। এখন এই বাগানের পরিচর্যা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে কাজগুলো করতে হবে, সফল এবং একজন ভালো কৃষক হতে হলে, একজন এগ্রিকালচারিস্ট হিসেবে আমি তোমাদের বলবো যে যে বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে সেচ এবং নিষ্কাশন। সেচটা তুমি কীভাবে দিবে, সেচ কখন দিতে হয়, যখন পানির অভাব হয়। শীতকালে তুমি 10 থেকে 15 দিন অন্তর অন্তর সেচ দিবে। যদি খরা মৌসুম হয়, যখন বৃষ্টিপাত হয় না, প্রচণ্ড রোদ, দাবদাহ, উত্তপ্ত পরিবেশ, তখন 3 থেকে 5 দিন পর। মৌসুমি ফলের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে 3 থেকে 5 দিন অন্তর অন্তর তুমি সেচ দিবে। আর বড় গুল্ম জাতীয় যদি গাছ হয়, সেই থেকে তুমি 10 থেকে 15 দিন পর। বর্ষাকালে পানি দেওয়ার প্রয়োজন নেই, বরং পানিটা বেশি জমে থাকলে গাছের গোড়ায় পচন হয় এবং বিভিন্ন ধরনের নেমাটোড, ভাইরাস, ফাঙ্গাস জাতীয় জীব অণুজীবগুলো আক্রমণ করে গাছকে ধ্বংস করে দেয়। সেই জন্য আমাদেরকে তখন নিষ্কাশনের প্রয়োজন, মাটিতে ডিবি করে দিয়ে মাটির গাছের গোড়ার চারদিকে শক্ত করে দেওয়ার প্রয়োজন। এরপরে আসো 2 নম্বর পয়েন্টে, আমরা আসি মালচিং। আসলে মালচিংটা কি, মালচিংটা হচ্ছে মাটিতে রস ধরে রাখার জন্য, যখন গাছের গোড়ায় ঘাস বা খড় কিংবা কম্পোস্ট দিয়ে মাটি ঢেকে দেওয়া হয়, অর্থাৎ মাটির রস সংরক্ষণ করার একটা প্রসেস, এটা হচ্ছে মালচিং। এরপর 3 নম্বর তোমরা আসবে গাছের গোড়া কুচানো এবং আগাছা মারা। গাছের গোড়া কেন থাকে, গোড়াটা যখন শক্ত হয়ে যায় তখন গাছ মাটির ডিপ অংশ থেকে খনিজ দ্রব্য আহরণ করতে পারে, এই জন্য সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে নরম করে দেবে। এবং আগাছা যেহেতু আমাদের শত্রু, আগাছা আসলে আগাছাটা
কোন একটা জমিতে অদরকারী কোনো কিছু জন্মানোই আগাছা, সেই আগাছাটাকে দমন করে দিতে হবে সার প্রয়োগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সার প্রয়োগ, সেটা কখন আমরা করব ইচ্ছা মতো করলে নিতে হবে না, তাই না? সেক্ষেত্রে ফুল ফুটার সময় তোমরা সার প্রয়োগ করবে, তারপরে ছাটাইয়ের পর করে দিবে, আবার শীতের সময় কিন্তু আমাদের সার দিতে হবে, এটা কথা সময় খেয়াল রাখবে প্রিয় শিক্ষার্থীদের। তারপর আমাদের সার দেওয়া হয়ে গেল, মালচিং হলো, এরপর আসলে একটু মনের চিত্ত আকর্ষণের জন্য আমরা রংকরণ এবং উজ্জ্বলতা বৃদ্ধি করি। অনেক সময় তোমরা দেখবে যারা খুব শৌখিন মানুষ তারা কিন্তু গাছের গোড়ায়, ফুলের টবে, কেয়ারে, রাস্তার দুই পাশে, বিছানোইতে বছরে অন্তত একবার হলেও রং দেয়। তুমিও ওই কাজটা করবে। ঢাল, তারপরে আমরা ছয় নম্বর পয়েন্টে দেখতে পাই ডাল ছাটাইকরণ। অতিরিক্ত ডাল গাছের জন্য ক্ষতিকর, প্রুনিং এর মাধ্যমে আমরা গাছ অতিরিক্ত ঢাল ছাটাই করব, তখন গাছ মাটি থেকে যে খাদ্য শোষণ করবে, আহরণ করবে, তখন সেটা তার জন্য ব্যালেন্স হবে। সাত নম্বর পয়েন্টে তোমরা কি করবে, ঠেস দিবে। কিছু কিছু ফুল জাতীয় গাছ আছে যেটা কিন্তু ঠেস খুঁটির সাহায্যে সারা নেপিয়ে পড়ে, বিশেষ করে ডালিয়া চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু বিষয়টা তোমরা খেয়াল করবে। ডগা কাটা এবং কুড়ি ভাঙা, অনেক ফুলের গাছের চেহারার ভারসাম্যানোর জন্য, গাছের চেহারার রূপলাবণ্য ফিরিয়ে আনার জন্য, গাছকে আরো ঝোপালো দেখানোর জন্য, পুষ্পকলির সংখ্যা বাড়ানোর জন্য আমাদের গাছের ডগা কাটতে হয়, কুড়ি ভেঙে নিতে হয়। আমরা নয় নম্বর পয়েন্টে যাব, বালাই দমন। বালাই দমন এটা কিন্তু ফুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। বালাই পোকামাকড় থেকে হতে পারে, রোগ থেকে হতে পারে, এই জন্য আমাদের বালাই দমনের জন্য আমাদেরকে বিভিন্ন ওষুধ, মেলাথিয়ন, ডায়াজিয়ন এগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। চারা এবং ফুল গাছের যত্ন নিতে হবে। এছাড়া বাগান ব্যবস্থার জন্য তোমাদের মালিক নিয়োগ করতে হবে, বাগানের জন্য উপযুক্ত যন্ত্রপাতির প্রয়োজন, যন্ত্রপাতি ছাড়া এটা ইচ্ছা মতো আমাদের বাড়িতে যেগুলো আমরা ক্ষেত কাজের জন্য ইউজ করি সেটা না, এখানে কিন্তু স্পেসিফিক কিছু যন্ত্র আছে, যেমন বেলচা, তারপরে ঘাস কাটার জন্য কাঁচি, সিকোচা, হোস পাইপ, গ্রাফটিং নাই, বার্ডিং নাই, মাটির পট, টপ, খন্তা, মুগুর, পানি শেষের ঝাঁঝরি, ডাল কাটা ছুরি, ঠেকনা দেওয়ার কাঠি, খুরপি, তরল সার ভিজিয়ে রাখার পাত্র, এগুলো কিন্তু আমাদের লাগবে প্রিয় শিক্ষার্থীদের। এরপরে উপকরণ সংগ্রহ করবে। আমরা উপকরণ সংগ্রহ না করলে নেক্সট ইয়ারে পরবর্তীতে আমরা কী করবো? এই জন্য বাগানে ফুলের বীজ, চারা, অন্যান্য অঙ্গ উপকরণ সংগ্রহ করে রাখতে হবে, পাশাপাশি সার এবং কীটনাশক ইত্যাদিও সংগ্রহে রাখা উচিত। এবং শেষ যে কাজটা তোমরা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাছের রেকর্ড সংগ্রহ করতে হবে এবং ভালো গাছ সংগ্রহ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে ফুল এবং সদৃশ্য গাছের চাষাবাদ করার জন্য আমাদেরকে মালচিং করতে হয়, রং করতে হয়, ঢাল ছাটাই করতে হয়, ফেস দিতে হয়, বালাই দমন করতে হয়, চারা ফুল গাছের যত্ন নিতে হয়, সেচ দিতে হয়, নিষ্কাশন করতে হয়, মালচিং দিতে হয়, করতে হয়, সার প্রয়োগ করতে হয়। তাহলে আমরা সুন্দর ফুল পাবো, ফুল বাগান সুন্দর হবে, সুন্দর ম্যানেজমেন্ট, সুন্দর পরিকল্পনায় আমাদের ফুলের মাধ্যমে আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিকভাবে আমাদেরকে চিত্তাকর্ষণ করবে, দেশ এবং আন্তর্জাতিকভাবে আমরা অর্থনৈতিক প্রবৃত্তি অর্জন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আর এই ক্লাস বাড়াচ্ছি না, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়ে আরও লেকচার দেবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, স্টে হোম, সেফ হোম। ধন্যবাদ।